এখনকার কিছু বক্তারাও ভুল করে। আমি নেতাগের কথা বলবো না, কারণ নেতাগের কথা বললে নেতারা রাগ করবি, জোরে কোন কথা ঠিক কিনা। আমার এক ওয়াজে আছে, দুই নেতা কলাকলি করবার যায়, পেট ঠেকছে বুক ঠেকে না, হাই রে নেতারা গরম ভাই। এই জন্য নেতাগের কোনো কথা আমি বলবো না, বক্তারাই ভুল করে। বক্তারা ওয়াজ এসে বলতেছে, মাননীয় সভাপতি সাহেব, মাননীয় প্রধান অতিথি সাহেব, আমার সামনে যারা বসে আছেন পর্দার অন্তরের মা বোনেরা, সবাইকে লক্ষ্য করে আমার ভক্তিবন্ধু সালাম, আর সালামও, আপনারা বলেন তো সালাম ঠিক আছে? কারণ আর সালামও কবলাল কালাম, আগে সালাম তারপরে কালাম। কেউ যদি বলে চাচা আর সালাম আলাইকুম, তাহলে সালাম হবে না, আগে সালাম দেওয়া লাগবে তারপরে চাচা বলা লাগবে। কেউ যদি বলে হুজুর আর সালাম আলাইকুম, তাহলে সালাম হবে না, আগে সালাম তারপরে হুজুর বলা লাগবে, জোরে কোন ঠিক কিনা। অর্ধ পৃথিবীর খলিফা হযরতুল উমর সালাম দিলেন কাকে? একজন রাখালকে সালাম দিয়ে বলে, ও রাখাল ভাই, আমার পেটে বড় ক্ষুধা লাগছে, ওঠে এক পেলা দুধ চাই। সঙ্গে সঙ্গে রাখাল মুসকি হাসি দিয়ে বলে, পথিক রে, তুমি আমারে সালাম দিলে কোন পরিচয়ে? আগে তোমার পরিচয় দাও, তারপরে তোমার সালামের উত্তর দিব। আগে পরিচয় দেওয়া লাগবে, এখন চিন্তা করেন ছদ্ম বেশি মানুষকে আপনি পরিচয় দেয়। আর সেই সময় হযরত উমর হলেন অর্ধ পৃথিবীর খলিফা, জোরে কোন কতটুকু? অর্ধ পৃথিবীর খলিফা হযরত উমরকে রাখাল বলতে, পথিক রে, তোমার সালামের উত্তর পরে দিব, আগে তোমার পরিচয় দাও। উমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, কি পরিচয় দিব? আমাদের একটা পরিচয় আছে না নাই? হজ করে আইছে, নামের আগে আলহাজ লেখেনি, তাই আর পত্র গ্রহণ করে নাই, এরকম মাহফিল করে তাকে একটা দাওয়াত পত্র দিছে, কিন্তু নামের আগে যে আলহাজ দেওয়া লাগবে, আলহাজ মুখলেসুর রহমান, খালি আলহাজ বাদ পড়ছে, ওই সিটি গিয়ে ছেড়ে দিছে। 3 লাখ টাকা তো হজ করছি আর কি মারার জন্য, কেরে নামের আগে আলহাজ নাই কেন? আপনার বলেন তো, যারা নামাজ পড়ে তারা নামের আগে কি নামাজই লেখে? তাহলে আলহাজ লেখা লাগবে কেন? হজের দাম বেশি না নামাজের দাম বেশি? তাহলে কারো আগে যদি আলহাজ লেখেন, তারা নামাজ পড়ে তার আগে নামাজেও লিখবেন, কিন্তু নামাজই লেখে না হাজি লেখে, এইটা বাংলাদেশের একটা বেদাত, জোরে কোন কথা ঠিক কিনা। এই হাজি লেখাটাও বেদাত, কেন লেখা লাগবে? হজ করছেন এটা জানানোর জন্য নাকি? কি মন খারাপ হাজির সাহেবদের, মন খারাপ নাকি? রাখাল বলে, পথিক রে, তোমার পরিচয় দাও, দুধ দিব পরে, সালামের উত্তর পরে, আগে পরিচয় দাও। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, কি পরিচয় দিব? এমন সময় আল্লাহর কোরআন সামনে দাঁড়ায় বলতেছেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহর কোরআন বলে, ওমর রাখাল যখন তোমার পরিচয় চাচ্ছে, তোমার জাতির পিতা, তোমার জাতির পিতার নাম কি? আরো জোরে কোন, তোমার নাম রেখেছে হুয়া সাম্মা কুমল মুসলিমিন। তোমার পরিচয় যখন রাখাল চায়, তাহলে তোমার আসল পরিচয় দাও। উমর ফারুক বললেন, রাখাল ভাই, আমার পরিচয় যখন চাচ্ছ, তাহলে আমার পরিচয় হলো আমি হলাম মুসলমান। সুবহানাল্লাহ, কোন, তাহলে আমাদের পরিচয় কি? আরো জোরে, লা তামুতুন্না, আল্লাহ বলেছেন মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ তোমরা মুসলমান না হবে ততক্ষণ তোমরা মৃত্যুবরণ করো। তাহলে হাজি হইয়া মরো, সৌদি হইয়া মরো, জমিদার হইয়া মরো, এমপি হইয়া মরো, মন্ত্রী হইয়া মরো, এই কথা আল্লাহ বলে নাই, আল্লাহ বলেছেন মুসলমান হইয়া মরো। তাহলে আমরা কি হইয়া মরবো? আরো জোরে কোন, মুসলমান হইয়া মরতে গেলে আমাদের কি করা দরকার? জোরে বলেন, নামাজ না, নামাজ হচ্ছেই না, যতক্ষণ পর্যন্ত আকিমুদ্দিন দিন কায়েম না হবে ততক্ষণ পর্যন্ত আকিমুস সালাত কোনোদিন হবে না। আজকে বাংলাদেশের মুসলমান নামাজ পড়ে ঠিকই, কিন্তু নামাজ ধরে না। আল্লাহ কয় নামাজের জোরে, ফায়েশা কাজ যাবে দূরে, পাক কোরআনের ওই আছে ঘোষণা, এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্দিয়া বোঝা, জাহান্নামে দিয়াছ রওয়ানা, আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? নামাজ ও পড়ে ঘুষ খায়,
নামাজও পড়ে সুদ খায়, নামাজও পড়ে জাগা ঠেলে, ধরে কোন ঠিক কিনা? এই শহরে ফুলবাড়িতে আমি একটা জাগা কিনছি ভাই, কিন্তু আমার বাসা হয় নাই, যাই দিকে জাগা ঠেলে ঠেলে খুজলিয়া দেখলাম নামাজি, কিন্তু জাগা ঠেলে, জোরে কোন কি ঠেলে? অথচ আল্লাহ কোরআনে বলেন ইন্না সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে, জোরে কোন ঠিক কি না? তার মানে বোঝা গেল নামাজ পড়ে ঠিকই, ধরে না, পড়ে ঠিকই ধরে না, পরীক্ষা পাশ করে না, ফেল করে। একটা ছাত্র পড়ে ঠিকই, পড়াটা ধরে না, উনি পরীক্ষা পাশ করে না, ফেল করে। বর্তমানে বাংলাদেশের নামাজই পাশ করা না ফেল করা। এখন হয়তো বলবেন হুজুর তাহলে যারা নামাজ পড়েন এরাই তো ভালো আছে। না, আরো ভালো নাই, ওদেরকে আমরা মুসলমানের মধ্যে ধরবই না, কারণ আল্লাহ রাসূল বলেছেন বাইনাল আব্দি ওয়াল কুফরি তরকুস সালাহ, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ পড়ে তারা আল্লাহর বান্দা, যারা নামাজ পড়ে না তারা হলো কাফের। জোরে বলেন তারা কি? আমি যেই বলবো বেনামাজি, আপনারা বলবেন কাফের, বলতে পারবেন না? বেনামাজি আরো জোরে জোরসে বলুন। যারা মাগরিব এসব পড়ে নাই তারা মনে মনে করতেছে, বলতেছে হুজুর কি বিপদে ফলাইলো। আপনারা যারা মাগরিব এসব পড়েন নাই, এখন তাকে নিয়ত করেন ফজর থেকে বাকি জীবনে একটা ওয়াক্ত নামাজ ছাড়বেন না, তাহলে যত অতীতে নামাজ পড়েন নাই ফজর থেকে নামাজ ধরার কারণে আল্লাহ মাফ করে দিবে। হক্কুল্লাহ, হক্কুল্লাহর ভিতরে যদি আপনি কোনো অনিষ্ট করেন আল্লাহ আপনাকে মাফ করে দিবে, ধরে কোন ঠিক কিনা? কিন্তু হক্কুল ইবাদ, বান্দার হক যদি কেউ নষ্ট করে এইটা বান্দা মাফ না করা পর্যন্ত আল্লাহ মাফ করবে? একটু খেয়াল করবেন, দুই হক সম্পর্কে আজকে আপনাদের সামনে আলোচনা হবে, একটু মনোযোগ দিয়ে শুনেন। ওমর ফারুক বললেন রাখাল, তুমি যখন আমার পরিচয় জানতে চাও আমি হলাম কি? জোরে কান, আমি কি? রাখাল বলতেছে আসল না নকল? যেই হযরত ওমরকে বলতেছে আসল না নকল, উমর ফারুক চমকে গিয়ে বলতেছে রাখাল ভাই, মুসলমান তো মুসলমানই, এর মধ্যে আবার আসল নকল কি? পিছনে হইছে কেন? তো ছোট জায়গা বেশি মানুষ বসানোর বুদ্ধি কি? ছোট জায়গা বেশি মানুষ বসানোর বুদ্ধি কি? তাহলে চাপা জানার পরেও যারা চাপেন না এরা সোয়াব করতেছেন না পাপ করতেছেন? আপনারা বলেন যারা দাঁড়িয়ে আছে ওরা কি আপনাকে ভাই? তাহলে আপনাদের মাঝে মাঝে নেওয়ার দরকার আছে না? আছে। এজন্য সকলে চাপেন চাপেন চাপেন, আল্লাহর কাছে চাপেন আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। এই জিকির হলো চাপার জিকির, জিকির কত দূর চাপতে পারেন? আল্লাহর কাছে চাপেন আর সামনে আসেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যতবার নবীর নাম উচ্চারণ করব ততবার কি বলবো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যখনই দরুদ পড়বেন আপনার দরুদ কি রসম সয় থাকবে না কোথায় যাবে? এ জোরে কান, কোথায় যাবে? আল্লাহর নবীর হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে পৃথিবীর যেখানেই তুমি দরুদ পড়ো না কেন, একদল ফেরেশতার কামি হলো তোমার মুখের দরুদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তোমার নামে দরুদগুলো মদিনায় নবীর রওজায় পৌঁছে যাবে। হযরত ওমর ফারুক যেই মাত্র কইছে যে আমি মুসলমান, রাখাল বলতেছে আসল না নকল, উমর ফারুক চমকে গিয়ে বলে ও রাখাল ভাই, মুসলমান তো মুসলমানই, এর মধ্যে আবার আসল নকল কি? রাখাল বলতেছে আসল মুসলমান যারা হবে তারা সাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে, আসল মুসলমান যারা হবে তারা যাত্তার কাছে যাবে না, সাওয়ার ব্যাপারে তারা সতর্ক থাকবে। ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, আসল মুসলমানকে যদি হত্যা করা হয় আর যদি বলা হয় তুমি যদি আমার কাছে সাহায্য চাও আমি তোমাকে ছাইরা দিব, আসল মুসলমান কি করবে? তার কাছে জীবন ভিক্ষা চাবে? কারণ জীবন দেওয়ার মালিক কে? জীবন নেওয়ার মালিক কে? আসল মুসলমান দরকার হলে
ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে কোনোদিন দরখাস্ত লিখবে আসল মুসলমান চেনা লাগবে, ভেজাল মুসলমান জীবন বাঁচান ফরজ, আর আসল মুসলমানের হলো ঈমান বাঁচান ফরজ। জোরে কোন কথা ঠিক কি? আমার সামনে যারা বসে আছেন, আসল না ভেজাল? জোরে বলেন আসল মুসলমান সাহায্য চাবে কার কাছে? দরকার হলে মরিয়া যাবে, কিন্তু মানুষের কাছে সাহায্য চাবে না। বাংলাদেশে তিনটা রহমান ক্ষমতায় থাকার পরেও বিদায় নিছে, একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, একটা হলো জিল্লুর। তিনটা রহমান ধরে কন কি ক্ষমতায় থাকা অবস্থায় গেছে না আছে? তার মানে বোঝা গেল নিরাপত্তা কর্মী ছিল, র‍্যাব ছিল, পুলিশ ছিল, এরপরও প্রেসিডেন্ট চলে যাওয়া লাগলো, আজরাইলকে কেউ বাধা দিবার পারলো না। এই কথার দ্বারা কি বুঝতে পারলাম? যিনি নিজে মরে যাবেন সেই মানুষের কাছে কোনোদিন জীবিত মানুষ সাহায্য চাইতে পারবে না। রাখাল বলে, রে পথিক, তুমি যদি আসল মুসলমান হও তাহলে তুমি দুধ চাইছো কার কাছে? ওমর ফারুক ধরা খাসে, জোরে কন কি খাসে? ওমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি আসতেছে। ওমর ফারুক মনে মনে বলে, আল্লাহ তোমার কোরআনের সমাজ যদি দুনিয়াতে চালু থাকে তাহলে ওমর ভুল করলেও রাখাল ভুল ধরতে পারে। বর্তমানে বাংলাদেশে বক্তা ভুল করলে শ্রোতারা ভুল ধরবার? জোরে কম পারে না? জোরে কম।